দেখো বন্ধুরা, এখানে উচ্ছে ভাজা করেছি আলু দিয়ে, আর এখানে পেঁয়াজ কালি বেগুন আলু দিয়ে একটা ভাজা করেছি, আর এখানে লাইয়ের ঘন্ট করেছি। বুঝেছো বন্ধুরা, আজকে আর বিশেষ কিছু রান্না করব না, মাছের ঝোল করা আছে কালকে, সেটা বের করে নেব। বাসি মাছের ঝোলটা একটা মাইক্রোওভেনে গরম করে নেব। ঠিক আছে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, যে যেখান থেকে দেখছো তোমরা সবাই ভালো থেকো, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে ব্লগটি এই রান্না দিয়েই আমি করেছি। ঠিক আছে বন্ধুরা, আর আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পুরনো বন্ধুরা, তোমরা তো আমার পাশেই আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুরা, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, প্লিজ প্লিজ প্লিজ। হ্যালো বন্ধুরা, আমার সকাল থেকে উঠে সমস্ত কাজ সারা হয়ে গেছে। সকালবেলা বিছানা তোলা, ঘর ঝাড় ধোয়া, ঘর মোছা, পুজো করা, তারপরে তোমার রান্না করা। আজকে আমি কতগুলো নিরামিষ রান্না করেছি তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি। ঠিক আছে, আমি সমস্ত কাজ সেরে তারপরে তোমাদের কাছে একটু বসেছি, সকাল থেকে সময় পাইনি একদমই। সকালবেলা আমি টিফিন খেয়ে নিয়েছি, দেখো এখন আমি আমার প্রেশার, হাই প্রেশার আছে জানো তো, হাই প্রেশারে এই ওষুধটা আমি হাতে খুলে নিয়ে রেখে দিয়েছি, টিফিন খাবার পরে খেয়ে নিয়েছি। খাবার পরে তো খেতে হয়, খাওয়ার পরেই আমি খাচ্ছি এটাই, ওই ট্যাবলেটটা, প্রেশারের ওষুধটা আমি খেয়ে নিচ্ছি। আজকে কতগুলো আমি রান্না করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, বিশেষ কিছু না, এই ছোটো ছোটো দুটো রান্না করেছি, সেই রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, তেমন কিছুই করছি না। এই রোজই আমাকে টিফিন খাওয়ার পরে একটা করে প্রেশারের ওষুধ খেতে হয়। আর কিছুদিন আগে আমার শরীরটা খুব খারাপ হয়েছিল, ডাক্তার দেখিয়েছি, খুব মাথা ঘুরতো আর পিঠে কোমরে অসহ্য যন্ত্রণা হতো, সেই জন্য আমি ডাক্তারের কাছে গেছিলাম। জ্বর ঠর কিছুই ছিল না তেমন একটা, 98 এইরকম। ডাক্তার তো 6 রকম 7 রকম ওষুধ দিয়েছে, সেই ওষুধগুলো মোটামুটি কমপ্লিট করেছে, এখন 2 রকম আছে, আবার টেস্ট দিয়েছে কতগুলো, সেই টেস্টগুলো করাতে হবে। যাই হোক, আর কথা বেশি বাড়াচ্ছি না, দেখো আবার না আমার খুব ইচ্ছা, আমি স্নানও হয়ে গেছে জানো তো, স্নান টান করে তোমাদের সামনে বসেছি, এই দেখো আবার 1 কাপ চা নিয়ে বসেছি জানো তো, এই চাও খাবো, আমি চা খেতে ভীষণ ভালোবাসি, আর 2টো বিস্কুটও নিয়েছি আবার, এই বিস্কুট দিয়ে চা আবার খাবো আমি। বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো, ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, চলো তাহলে বাড়ির ড্রেস পরেই বসে পড়ি জানো তো, আর সাজগোজা হয় না আর। তোরা তাহলে এখনের মতো রাখছি, আমি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করে দিয়েছি, কিন্তু শেয়ার করার পর তারপরে আমি এখানে বসেছি তোমাদের সামনে। ঠিক আছে, এই চাটা আমি খাবো বিস্কুট দিয়ে। ঠিক আছে, চলো টাটা, এখনের মতো রাখছি, আবার আর একদিন চলে আসবো তোমাদের সামনে। আর নতুন বন্ধুরা, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, পুরো ভিডিও দেখে তবে সাবস্ক্রাইব করবে। কত বন্ধুকে আমি সাবস্ক্রাইব করি জানো তো, সেই বন্ধুরা আমার আমাকে একজনও সাবস্ক্রাইব করেনি, করছেই না, আর তাদেরকে আমি মনেও রাখতে পারছি না। একদিন দেখেছি, একদিন দেখে সাবস্ক্রাইব করে দিয়েছি, তারপর তারা আর আসছে না, আমার সাবস্ক্রাইব বাড়ছেও না, কী করবো, না বাড়লে তো কিছু করার নেই, আমি তাদেরকে তো বাড়ির থেকে টেনে টেনে নিয়ে এসে আমি করতে পারবো না। যাই হোক, আমি রাখছি, যাদের মনে হবে দেবে, যাদের মনে হবে দেবে না। তবে পুরনো বন্ধুরা আমার প্রত্যেকটা ভিডিও দেখছে, প্রত্যেকটা ভিডিও দেখছে, ভীষণ ভালো লাগছে আমার ভিডিওগুলো দেখছেন তো, আমার ভীষণ ভালো লাগে আমার ভিডিও, মানে আমার এই ছোটোখাটো ভিডিও, আমি তো ভালো করে ভিডিও করতেও পারি না, আমার যেটুকু আমার মনে হয় আমি সেইটুকুই ভিডিও করি। যাই হোক, আর বেশি কথা বলছি না, বাড়াচ্ছি না, চলো তাহলে টাটা, বাই বাই। দেখো বন্ধুরা, আমি এখানে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি, উচ্ছে আর একটু আলু দিয়েছি, উচ্ছে আলু ভাজা করছি, এখানে ভাত বসিয়েছি, আমি এবার নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম, উচ্ছে আলু দিয়ে ভাজা সেটি কিন্তু খুব ভালোই লাগে। এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম, এখন সকাল 9টা বেজেছে, উচ্ছের ভাজা দিয়ে শুরু করলাম, পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। ছোটোখাটো একটা রান্না দিয়ে একটা ব্লগ শুরু করছি, তোমরা দেখতে থাকো। দেখো এখানে আমি একটু ছোটো ছোটো করে আলু ডুমুডুম করে কেটে আলু বসিয়ে দিয়েছি, আমি পেঁয়াজ কালি ভাজবো,
আলুটা আমার ভাজা হয়ে গেছে, এইবার আমি পেঁয়াজকালিটা দিয়ে দেবো। এই যে দেখো পেঁয়াজকালি কেটে রেখেছি, ধুয়ে টুয়ে রেখে জলটা ঝরিয়ে রেখেছি, এখন আমি পেঁয়াজকালিগুলো দিয়ে দিচ্ছি। দেখো এই যে বেগুন, বেগুনও দিয়ে দিচ্ছি। আলু বেগুন পেঁয়াজকালি ভাজা করবে, খেতে কিন্তু খুব ভালো লাগে, রুটি দিয়ে বলো ভাত দিয়ে বলো সবেতেই দিয়ে ভালো লাগে। সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিলাম, রান্নাটা হয়ে গেলে কী হয় একটা বড় কাজ হয়ে যায়, তারপরে ঘরের সমস্ত কাজ করতে পারবো। রান্নার কাজটা শেষ হয়ে গেলে পুজো করবো, তারপরে ফার্নিচারগুলো কতদিন মোটা হয় না ফার্নিচারগুলো একটু মুছবো, পরিষ্কার করবো, বাসি বিছানাটা তুলে রেখে চলে এসেছি। বাকি বিছানা তুলে ঘরটা ঝাড় দিয়ে ঘর দোরগোড়া জল দিয়ে একদম রান্নাঘরে চলে এসেছি। এখন দেখো এক চামচ নুন দিয়ে দিচ্ছি, বেশি নুন দেবো না, নুন পোড়া হয়ে যাবে। এক চামচ নুন দিলাম আমি, একটু ভাজা হয়ে গেলে পরে চেক করে নুন লাগে তো দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো এটা ভাজাটা হচ্ছে, গ্যাসটা একটুখানি কমিয়ে দিই, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা আমার পেঁয়াজকালি ভাজাটা হয়ে গেছে, এবার আমি একটু হলুদ দেবো। দেখো এক চামচ, ছোটো চামচে এক চামচ হলুদ দিয়ে দিলাম, বেশি হলুদ দেবো না, তাহলে হলুদের গন্ধ ছাড়বে। শীতকালে এই সবজিটা খেতে বেশ ভালোই লাগে, রুটির সাথে বলো ভাতের সাথে বলো সবের সাথে ভালো লাগে। পেঁয়াজকালি ভাজা আর একটুখানি মিষ্টি দেবো, দিয়ে নাবিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা আমার পেঁয়াজকালি ভাজা কিন্তু হয়ে গেছে। দেখো বন্ধুরা আমি এখানে একটু লাউ বসিয়ে দিয়েছি, দেখো লাউ একটু ছোটো ছোটো করে আলু কেটে রাঁধুনি ফোড়ন দিয়েছি, রাঁধুনি ফোড়ন দিয়ে এক ছিপি তেল দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে ফোড়নটা হয়ে গেলে আলুটা একটু ভেজে নিয়ে লাউটা আমি ছেড়ে দিয়েছি, লাউটাকে ছোটো ছোটো কেটে দিয়েছি। হ্যাঁ এখন আমি কী করবো, একটু নুন দিয়ে দেবো, দেখো এক চামচ নুন দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ঢেকে দেবো লাউটাকে, লাউয়ের এটা কিন্তু বলে ঘণ্ট, লাউ ঘণ্ট, রাঁধুনি ফোড়ন দিয়ে লাউয়ের ঘণ্ট করছি আমি একটু। একটু বন্ধুরা আমার লাউ আর আলুটা সিদ্ধ হয়ে গেছে নুন দিয়ে, আর এখানে দেখো হাফ চামচ হলুদ রেখেছি, লাউতে বেশি হলুদ লাগে না, তাও আমি একটুখানি দিলাম। আর মা বাবার সময় একটুখানি মিষ্টি দিয়ে দেবো। রাঁধুনি ফোড়ন দিয়ে লাউয়ের ঘণ্ট করবে, দারুণ গন্ধও বেরো খেতেও ভালো লাগে। একটু 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 মাখা মাখা হবে লাউয়ের ঘণ্টটা, তুমি দেখতে থাকো।